দেবর আর শালির মধ্যে কোনো পর্দার পর্দার এখন কি নাই? বালাই নাই। শালি যদি ছোট থাকে মনে করে এটা আমার দ্বিতীয় বউ। অনেক পুরুষ আছে কয় হুজুর ভাবি তো আমার মায়ের মতো। বাইরের মানুষ বাইরে থেকে এসে অঘটন যত দ্রুত না ঘটাইতে পারবে ঘরের মানুষ এর আগে ঘটাই দিতে পারে। দুলা ভাইয়ের নজর খারাপ। দুলা ভাইয়ের কি খারাপ? তার মানে শালির প্রশ্ন, দুলা ভাইয়ের নজর খারাপ। সেই দুলা ভাইয়ের সামনে পর্দার বিধানটা কি? দেখেন এটা বাংলাদেশে একটা ভয়াবহ আকার ধারণ করেছে, অস্বীকার করতে পারবেন না। আছেন আর যাই বলেন, দেবর আর শালির মধ্যে কোনো পর্দার পর্দার এখন কি নাই? বালাই নাই। শালি যদি ছোট থাকে মনে করে এটা আমার দ্বিতীয় বউ, এটা নিয়ে ঘুরতে চলে যায়। কথা বলেন না কেন? শ্বশুরও কিছু বলে না, জামাই যদি এবার রাগ করে 22 দিন পরে বেড়াইতে আইছে, হারাম। কি জোরে বলেন! অনেক পুরুষ আছে কয় হুজুর ভাবি তো আমার মায়ের মতো। রাখেন মিয়া মায়ের মতো। নবীজি বলছেন আলহামু কালমাউত। কি আলহামু কালমাউত? দেবর হচ্ছে মৃত্যুর মতো। বাইরের মানুষ বাইরে থেকে এসে অঘটন যত দ্রুত না ঘটাইতে পারবে ঘরের মানুষ এর আগে ঘটাই দিতে পারে, ঠিক না? তো নবীজির চাইতে মাসালা তো আপনি বেশি বুঝেন নাই, আমি তো বেশি বুঝি নাই। নবীজি বুঝে শুনেই বলেছে যেখানে পর্দা করার দরকার সেখানে পর্দা করতে হবে, ইনশাল্লাহ বলেন। দুলা ভাই যারা আছেন আপনাদেরকে বলি, নতুন বিয়ে যারা করছেন এদের আরও বেশি তেজ। শালির কাছ থেকে কোনো কিছু আশা করবেন না, শালি আর একজনের সম্পদ, আপনার না। যেটারে নিছেন এটারে নিয়েই থাকেন, ঠিক কিনা? শালির সামনে দুলা ভাইকে পর্দা করতে হবে। চা শালি নিয়ে যাইবে না, যদি শালি চা নিয়ে যায় খাবার নিয়ে যায় ফুল হিজাব করে পর্দা করে মুখ হাত পা ঢাইকা তারপরে চাটা দুলা ভাইকে দিয়ে আসবে, দুলা ভাইয়ের সাথে মিষ্টি করে ভাইয়া বলে কথা বলতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বলার প্রয়োজন হলে কর্কশ ভাষায় কথা বলবে। কর্কশ ভাষা বুঝেন? কঠিন ভাষায়, কঠিন। দুলা ভাই যদি জিজ্ঞেস করে কিরে জরিনা রূপায়ণ টাওয়ারটা কোথায় রে, জরিনার জবাব হবে ফ্যান্টাসির সামনে যাও, ওখানে ফেরেন রূপায়ণ টাওয়ার আছে। মানে কি? ধমকেশ্বরে বলবে। ধমকেশ্বরে না বললে মিষ্টি কথায় মিষ্টি কণ্ঠে যদি বলে দুলা ভাইয়ের অন্তরের ভিতরে যদি খাবাসাত থাকে চিন্তা করবে যে বউটার চাইতে এটা আরো বেশি ভালা, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচেনা গায়রে মাহরাম কোনো পুরুষের সাথে কোনো নারী যদি কথা বলে কথা বলতে হবে কিভাবে? কর্কশভাবে, কঠোরতার সাথে, মিষ্টি স্বরে না। ফোন দিয়েছে আননোন নাম্বার থেকে, মেয়ের কণ্ঠ শোনায় কিছু পোলাপানের বুকে কাঁপুনি তৈরি হয়ে যায় যে মহিলা মানুষ ফোন দিয়েছে না। মেয়েদেরকে যদি কেউ ফোন দেয় রং নাম্বারে মেয়েরাও উচ্চ আওয়াজে কথা বলবে, এই ফোন রাখেন কেন আপনি ফোন দিয়েছেন, ধমকের স্বরে বলতে হবে, তাহলে জীবনে ফিতনা হবে না। আর যদি মিষ্টি ভাষায় কথা বলে রাস্তাঘাটে জীবনে মুরব্বীদের সালাম দেয় না, আর মেয়ে মানুষ দেখলে আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন, পিটায় একেবারে চামড়া তুলে ফেলা উচিত। মহিলারা সালাম দিতে তোমার কে বলছে? যেখানে ফেতনার আশঙ্কা আছে এখানে সালাম দেওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন। ঘরে নিজের মা আছে সালাম দেয় না, দাদি আছে জীবনেও সালাম দেয় না, নানি রে জীবনেও সালাম দেয় না, ঘরে বউ আছে জীবনেও সালাম দেয় না, আর রাস্তাঘাটে যুবতী মেয়ে দেখলে সালাম দেয়, উদ্দেশ্য খারাপ, মাকসাদ খারাপ, ঠিক কিনা ভাইরা? আমার করা যাবে? এবং কোনো মহিলাও যুবতী কোনো পুরুষকে সালাম দেবে না। তো যেখান থেকে কথা বলতেছি যে জামাই বাড়িতে আসলে আপনার মেয়ে তার খেদমত করবে, আপনার ছোট মেয়ে বা শ্যালিকা দুলো ভাইয়ের কখনো খেদমত করবে না। শ্যালিকা আরেকজনের সম্পদ, শ্যালিকাকে ফুলফিল পর্দা করতে হবে। আপনি বিয়ে করবেন আপনার দুলো ভাইকে বউ দেখানো জরুরি না, এটা ইসলাম বলে নাই। এটা দুলো ভাই খুশি হোক বা অখুশি হোক এ দেখার টাইম নাই, আল্লাহকে খুশি করেন আল্লাহ বারাকা দেবে, ইনশাল্লাহ বলেন। আচ্ছা।